বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ও মহাবিদ্যালয় পর্যায়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ টেকফরি চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই 2021 মাসের ইমপিউতে বিভিন্ন পোর্ডে বেতনের পরিমাণ কিরূপ হবে এর উপর রয়েছে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি তো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা আপনাদের বেতনের যে কোডটি রয়েছে সেই কোডের বিপরীতে জুলাই 2021 মাসের ইনপুটে কিরূপ পরিমাণ অর্থ আসে সেই বিষয়টি আপনারা আশা করি দেখবেন শুরু করা যাক তো এখানে ফার্স্টে আমি মহাবিদ্যালয় অর্থাৎ মহাবিদ্যালয়ের একজন অধ্যক্ষ বেতন কোড 4 তিনি সর্বমোট বেতন গিয়ে দাঁড়িয়েছে 54,150 টাকা তারপর উপাধ্যক্ষ বেতন কোড 5 তিনি বেতন গিয়ে দাঁড়িয়েছে 47,670 টাকা সহকারী অধ্যাপক বেতন কোড 6 40,353 টাকা প্রভাষক সিনিয়র প্রধান শিক্ষক এবং সুপার সর্বসাকুল্যে বেতন পাবে 33,234 টাকা তারপরে সহকারী প্রধান শিক্ষক এবং সহসুপার বেতন কোড 8 সর্বসাকুল্যে বেতন 26,673 টাকা তারপর প্রভাষক সিনিয়র শিক্ষক সহসুপার বেতন কোড 9 সর্বসাকুল্যে বেতন পাবে 25,584 টাকা তারপর সিনিয়র শিক্ষক বিএড প্রাপ্ত যিনি সিনিয়র মৌলভী বেতন কোড 10 এখানে অবশ্য আরো পদবি রয়েছে অবশ্য আমি সেটি ইনক্লুড করিনি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা বেতন কোডটি ধরে পড়ে নেবেন এবং বেতন স্কেলটি নির্ধারণ করবেন বেতন কোড 10 19,014 টাকা তারপর আমরা দেখতে পাচ্ছি সহকারী শিক্ষক মৌলভী 11 কোডে সর্বসাকুল্যে বেতন 15,189 টাকা অতঃপর এতদাই প্রধান টাইম স্কেল প্রাপ্ত যিনি 13 কোডে সর্বসাকুল্যে বেতন 13,542 টাকা অতঃপর এতদাই প্রধান 14 কোডে সর্বসাকুল্যে বেতন 12,678 টাকা হিসাব সহকারী জুনিয়র শিক্ষক টাইম স্কেল প্রাপ্ত যেটা 15 কোডে বেতন সর্বসাকুল্যে পাবেন 12,129 টাকা অতঃপর অভিসহকারী জুনিয়র শিক্ষক বেতন কোড 16 সর্বসাকুল্যে বেতন পাবেন 11,688 টাকা তারপর এমএলএসএস টাইম স্কেল প্রাপ্ত 19 কোডে পাবেন 10,815 টাকা আবার এমএলএসএস 20 কোডে সর্বসাকুল্যে বেতন পাবেন 10,545 টাকা তো এই ছিল জুলাই 2021 মাসের ইনক্রিমেন্ট লেগে যে বেতনটি আমরা জুলাই মাস থেকে অর্থাৎ জুলাই মাস থেকে পাবো এর ফিক্সেশনটি আমি আপনাদেরকে দেখিয়েছি তো যদি কোনো ভুল ত্রুটি আপনাদের চোখে ধরা পড়ে তাৎক্ষণিক আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আমি সংশোধন করার চেষ্টা করব কারণ মানুষ মাত্রই ভুল ভুলের ঊর্ধ্বে কেউ নয় তো আমারও ভুল হতে পারে তো আপনাদের সবকিছু মিলিয়ে ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে শিক্ষায় যে কোনো আপডেটিত ভিডিও পেতে অবশ্যই টেকফরি চ্যানেলের সাথেই থাকবেন এবং বেল বাটনকে অন করে রাখবেন যেন মুহূর্তের মধ্যে যে কোনো ভিডিও নোটিফিকেশন চলে যায় এবং সেটি আপনারা দেখতে পান তো আজকের মতো ভিডিও টিউটোরিয়ালটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ